আইপিএল এর চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। টানা তিন ম্যাচ হেরে চতুর্থ ম্যাচে জয় পেলেও পঞ্চম ম্যাচে আবারও হারের স্বাদ পায় দলটি। চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে মুম্বাইয়ের কম্বিনেশনে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন সাবেক কিউই পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার সাইমন টুল। তার মতে মুম্বাই একাদশে মুস্তাফিজুর ও ম্যাকলেনাঘান দুজনেই বাঁহাতি পেসার আছে। ম্যাকলেনাঘানকে বাইরে রেখে জেপি ডুমিনির মতো একজন অলরাউন্ডারকে সুযোগ দেওয়া যেতে পারে, ফলে মুম্বাইয়ের বোলিং ও ব্যাটিংয়ের শক্তি বাড়বে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বড় শক্তি কায়রন পোলার্ড, তবে চলতি মৌসুমে খুব একটা ভালো ফর্মে নেই এই তারকা। এবারের আসরে এখন পর্যন্ত নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারেনি এই ক্যারিবিয়ান, তাই পোলার্ডের বলদিহি বদলি হিসাবে অজি অলরাউন্ডার বেন কাটিংকে একাদশে দেখতে চান সাবেক কিউই পেসার। এমন অবস্থা থেকে সেরা চারে জায়গা নিতে হলে অধিনায়ক রোহিতকেও কঠিন দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন কিউই এই পেসার। তার মতে একাদশে বড় পরিবর্তনের পাশাপাশি ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিতে হবে রোহিতকে। মঙ্গলবার ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে মুম্বাই। সাইমন ডুলের পরামর্শ মাথায় নিয়ে হয়তো পরিবর্তন আসতে পারে মুস্তাফিজদের দলে।